একটা সময় ছিল যখন ভিডিও আপলোড দিতাম, ভিডিও আপলোড দিয়ে বাসা থেকে বের হতাম, বাসা থেকে বের হয়ে গ্রামে কোথাও যদি ঘুরতে যাইতাম, আশেপাশের গ্রামের যে সকল মানুষজন ছিল সকলেই আমাকে দেখে হাসাহাসি করতো, বলতো যে ইউটিউবার আসছে। ভিডিও দেখে অনেক হাসাহাসি, অনেকেই অনেক ধরনের কথা বলতো, ডিমোটিভেট করার চেষ্টা করতো। কিন্তু এখন বর্তমানে এবং ভিডিও আপলোড দিলেই ভিডিওতে তোমাদের ভালোবাসায় ভালো পরিমাণে ভিউজ আসছে। হ্যাঁ, এখন বাসা থেকে বের হয়ে ভিডিও আপলোড দিয়ে যদি বাসা থেকে বের হই, সকলেই রিসপেক্ট করার চেষ্টা করে। যারাই একসময় হাসাহাসি করতো, যারাই একসময় অপমান করতো, তারাই এখন রিসপেক্ট দিয়ে কথা বলার চেষ্টা করে। কথা বলার, কথা বলতে না চাইলেও গা ঘেঁষে এসে কথা বলতে আসে। হ্যাঁ, এটাই হয়তো পরিবর্তন। দেখেন, আমি জানি যখন আমরা ইউটিউবে কাজ করি, কারণ বিষয়টা আমি পার করে এসেছি, আমি তো বিষয়টা জানি। তো দেখেন, আপনার বিষয়টাও হয়তো এমন হচ্ছে যে আপনি এখন ইউটিউবে নতুন, ইউটিউবে ভিডিও আপলোড করছেন, হয়তো আপনার গ্রামের, আপনার আশেপাশের মানুষজন জেনে গিয়েছে, আপনার বন্ধু বান্ধব, কোনো এক বন্ধু বান্ধবের কাছে আপনার চ্যানেলটা ছিল, হয়তো কেউ না কেউ কোনো না কোনোভাবে ইউটিউবের মাধ্যমে আপনার চ্যানেলটা দেখেছে। দেখার পরে আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, আপনার চ্যানেলে কোনো ভিউজ নেই, এইগুলো দেখে আপনি যখন বের হচ্ছেন, আপনার কাটি করতেছে, এই এই কথা বলতেছে, ও ওই কথা বলতেছে, এইগুলো যখন আপনার সঙ্গে ঘটতেছে, আপনার মধ্যে মনে করেন আপনিই বসতেছেন যে আসলে কতটা কষ্টদায়ক ফিল হচ্ছে যখন আপনার সঙ্গে এরকম ঘটতেছে। অনেকেই আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে, অনেকেই আপনার ভিডিও ক্লিক করতেছে, ক্লিক করে কয়েক সেকেন্ড দেখে আপনার ভিডিও ছেড়ে চলে যাচ্ছে, যার জন্য আপনার চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এমন অনেক প্রবলেমে আপনারা অনেকেই প্রতিনিয়ত পড়তেছেন নতুন অবস্থাতে। তো এই নতুন অবস্থাতে আপনাদের করণীয় কী, এবং এই নতুন অবস্থাতে কী কী আপনাদের সঙ্গে ঘটে, এইগুলো কীভাবে আপনারা সলভ করার চেষ্টা করবেন, আজকের ভিডিওতে থাকছে। কারণ আমিও কিন্তু আপনাদের মতনই একসময় ছোট্ট ছিলাম, এখনও অনেক ছোট রয়েছে, আমার চ্যানেলটা অনেক ছোট রয়েছে, একসময় আপনাদের মতোই আমার চ্যানেলটা অনেক ছোট ছিল। তখন থেকে আমি কিভাবে স্ট্রাগল করে এত উপরে উঠে আসলাম, এখনও বেশি উপরে উঠে নাই, অল্প চ্যানেল ছোটটাই ছোটই রয়েছে, কিন্তু এই ছোট আমার পথ চলার পেছনে এত বাধা বিপত্তি পেরিয়ে আমি কিভাবে এই পর্যন্ত আসলাম, সেটাও আজকের ভিডিওতে জানানোর ট্রাই করবো। এবং আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা, ইউটিউব ক্যারিয়ারটা কিভাবে গড়বেন, সেটাও আমি জানানোর ট্রাই করব। আমার সঙ্গে কি কি ঘটেছিল সেইগুলো কিন্তু সকল ইউটিউবারের সঙ্গে এই একই জিনিস ঘটে, এবং তারা যদি এই জিনিসগুলো পার করতে পারে, সে একজন ইউটিউবারে পরিণত হয়ে যায়। একটা ইউটিউবারের চ্যানেল যখন ছোট থাকে, তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, সবাই তাকে নিয়ে মজা করে, সবাই তার ভিডিও দেখে, যে তার ভিডিওতে যখন ভিউজ নেই, সবাই তাকে নিয়ে অনেক মানে কথাবার্তা, অনেক আলোচনা তাকে নিয়ে করার ট্রাই করে। তো আমি বলবো, সেই সময়টাতে আপনি ভাববেন যে তার থেকে আপনার লেভেলটা অনেক অনেক বেশি, কারণ আপনার কাছে তাকে, তাকে নিয়ে যে আপনাকে নিয়ে ভাবতেছে, আপনাকে নিয়ে কানা ঘষা করতেছে বিভিন্ন জায়গায়, তাকে নিয়ে আপনার কাছে কিন্তু ভাবার, তাকে নিয়ে একটুও সময় নেই, কারণ আপনি সবসময় আপনার নিজের লাইফ, এই লাইফের ওপর সময় দিচ্ছেন, সবসময় পরিশ্রম করতেছেন, আপনার কাছে কিন্তু তাকে নিয়ে ভাবার কোনো সময় নেই, কিন্তু সে আপনাকে নিয়ে ভাবতেছে। তাহলে বুঝতে হবে তার কাছে আপনার লেভেলটা হাই, এই কারণে আপনাকে নিয়ে সবসময় ভাবতেছে যে ও উপরে উঠে যাচ্ছে, আমি কিভাবে উপরে উঠব। সেজন্য অবশ্যই ট্রাই করবেন, যখন এই ধরনের বিভিন্ন আপনাদের গ্রামে বন্ধু বান্ধব বিভিন্ন ধরনের কথা বলবে, আপনাকে ছোট করে কোনো কথা বলবে, তখন কি করবেন, মুখে একটা সুন্দর একটা হাসি দিয়ে দেবেন, হাসি দিয়ে সেখান থেকে চলে আসবেন, এসে নিজের পরিশ্রম, নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায় দেখুন। যখন আপনি ট্রাই করতে পারবেন যে আমি আমার কাজের উপরে কখন আমি ইমপ্রুভমেন্ট আনবো, তখন দেখবেন আপনার কাজ এমনিতেই ভালো হচ্ছে, তখন দেখবেন আপনার যেই সাকসেস, যেই সাকসেস সেটা আপনি অ্যাচিভ করতে যতটুকুই মানে টাইম লাগুক না কেন, আপনি একটু দ্রুত অ্যাচিভ করে ফেলবেন। আর সকলে কিন্তু সাকসেস অ্যাচিভ করতে পারে না, যার মধ্যে জেদ থাকে, যার মধ্যে কিছু করার আগ্রহ থাকে, সবসময় পরিশ্রমী হয়, সেই পারে সাকসেস অ্যাচিভ করতে। আপনি আজকে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন সকল ক্ষেত্রে, যখনই ভিডিও আপলোড করছেন ভিডিওতে ভিউজ হচ্ছে না, একজন একটা কথা বলতেছে, আপনি বাসায় এসে ভাবতেছেন যে আসলে সে আমাকে নিয়ে এইভাবে ইনসল্ট করতেছে, না আমি এই কাজটা ছেড়ে দেবো, এই কাজটা আর করবো না, হয়তো তারা ঠিকই বলতেছে যে এই কাজে কোনো কিছুই সম্ভব না, কিন্তু আপনি দেখেন ইউটিউবে আজ পর্যন্ত যারাই লাগাতার পরিশ্রম করেছে, তারাই কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে। আপনি ইউটিউবে যদি মাই ফার্স্ট পেমেন্টগুলো সার্চ দেন, দেখবেন অনেক ইউটিউবার
অনেক ইউটিউবার তাদের নিজেদের যে প্রথম ইনকামটা ইউটিউব থেকে করেছে সেই ভিডিও তারা ভিডিও মেক করে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে। তারা কি একসময় ছোট ইউটিউবার ছিল না? তারা কি শুরুতেই তারা ইউটিউবে এসে টাকা ইনকাম করেছে? না, কঠোর পরিশ্রম এবং তাদের মেধাশক্তি এবং তাদের যে সকল ধৈর্য, এই ধৈর্যের মাধ্যমে আজ তারা ফার্স্ট পেমেন্ট তুলেছে এবং আমাদের মাঝে শেয়ার করতেছে। আপনিও একসময় পারবেন আপনার ফার্স্ট পেমেন্ট সকলের সামনে শেয়ার করতে, শুধু এখন বর্তমানে দাঁতে দাঁত লাগিয়ে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম করবেন, কারোর কোনো কথা মাথায় ঢোকাবেন না, সবসময় কাজ করার ট্রাই করবেন যে কখন আমি ইম্প্রুভমেন্ট আনবো, আমার আজকের ভিডিও থেকে কালকের ভিডিওতে বেশি ইনফরমেশন আমি রাখার ট্রাই করব। তাহলে দেখতে পারবেন আপনার ভিডিও ভালো হচ্ছে, সকলে আপনার ভিডিও দেখতেছে। যত আপনার ভিডিওর মাঝে আপনি ইম্প্রুভমেন্ট আনবেন এই ইউটিউবে, তত আপনার ভিডিও দর্শক দেখবে, তত আপনার অডিয়েন্স ঢুকবে আপনার চ্যানেলে। প্রতিনিয়ত যত আপনি ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করবেন তত প্রতিনিয়ত আপনার চ্যানেলে অডিয়েন্স ঢুকবে, একটা দুইটা তিনটা করে ঢুকতে ঢুকতে আপনার চ্যানেলটা আমার মতো আমার থেকে বড় চ্যানেলে পরিণত হয়ে যাবে। ইউটিউবে আমি আপনাকে শেষ আর একটা টিপসই দিব, সেটা হচ্ছে বলেছিলাম সবাই অপমান করতো। হ্যাঁ, হয়তো আপনাকেও এখন বর্তমান সবাই অপমান করতেছে, কিন্তু এই পর্যায়ে এই সময় দাঁড়িয়ে আপনার কি করা উচিত? আপনাকে পরিশ্রম করা উচিত, ধৈর্য ধরে তাদের কথা কোনো কানে না নিয়ে আপনারা কন্টিনিউ কনসিস্টেন্সি মেনটেন করে কন্টেন্টের উপর ফোকাস দিয়ে ভিডিও আপলোড করে দেন। দেখবেন এক সময় আপনাদের মুখ দিয়ে জবাব দেওয়া লাগবে না, আপনাদের ভিডিওর মাধ্যমে জবাব দিতে পারবেন। যখন ফার্স্ট পেমেন্ট আপনারা তুলবেন এবং তোলার সময় একটা খুশিতে আবেগেই একটা ভিডিও তৈরি করে ফেলবেন এবং ভিডিওটা যখন আপনি পাবলিক করে দিবেন, তখন দেখবেন আপনার গ্রামের বা যারাই আপনাকে ইনসাল্ট করে কথা বলতো, যারাই আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করতো, দেখবেন সেই সময় তারাই ওই ভিডিওটা দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ ছেলেটা কিছু করেছে। তখন আপনার সঙ্গে কথা বলার জন্য অনেকেই আসবে, আপনাকে আপনার সঙ্গে সেলফি তোলার জন্য অনেকে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ভিডিওটা একমাত্র তাদের জন্যই তৈরি যারা ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছেন, ভিউজ নাই সাবস্ক্রাইবার নাই, তাদের জন্যই তৈরি করা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবিং যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে চ্যানেল গ্রো করবেন, কীভাবে র্যাঙ্ক করবেন, কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, সকল টিপস, যে সকল টিপস আমি দিয়ে থাকি আমার চ্যানেলে, প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমার চ্যানেলের সঙ্গে অ্যাপ্লাই করে যে টিপসগুলো কাজে লাগে সেগুলোই আপনাদের দেওয়ার ট্রাই করি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করে দিবেন, যেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনি সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।